হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির জশমদ্দিন খন্দকার, জেক আপনি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেক আপনি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটোর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে আমাদের যে ফেসবুক আমাদের যে পেজ থাকবে বা বিজনেস পেজ থাকবে, সেই বিজনেস পেজের আমাদের কীভাবে আমাদের প্রোফাইল পিকচার পাশাপাশি আমাদের কভার ফটো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি অথবা আমরা অ্যাড করতে পারি, সেই টোটাল বিষয়টা আমরা আজকে দেখবো। তাহলে চলুন এখন আমরা বিষয় শুরু করি। তাহলে এখন আমরা যেই পেজের ভিতরে আমরা এই কাজটা করবো, প্রথমে আমরা সেই পেজে ঢুকি। তাহলে আমরা পেজে যে ক্লিক করলাম, করার পর এখানে আমার যেই পেজের মধ্যে আমি কাজটা করবো আমি সেই পেজে ঢুকি। এখানে আমার এই যে পেজে করবো ডিজিটাল ক্যামেরা অনলাইন, আমার এই পেজের ভিতরে আমি প্রোফাইল পিকচার পাশাপাশি আমার এই পেজের আমি কভার ফটোটা চেঞ্জ করবো। তো এই পেজে আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখন আমি প্রথমে কি চেঞ্জ করবো, এখন কভার আমি প্রথমে চেঞ্জ করবো কি আমার কভার পেজটা আমি চেঞ্জ করবো। তো এখন এই কভার পেজ চেঞ্জ করার জন্য এখন কি করতে হবে? তাহলে এখন আপনাকে প্রথমে তো জানতে হবে যে আপনার এই কভার ফটোর আপনার সাইজটা কতটুকু সেটা জানতে হবে। তারপরে এখন ধরেন যে কভার ফটোর সাইজটা জানার পরে তারপর এখন কি করতে হবে, আপনি যখন কভার ফটোটা দিবেন সেই ক্ষেত্রে আপনার এখানে আপনি যে বিজনেসের জন্য কভার ফটো দেবেন সেই ক্ষেত্রে আপনার এখানে কী ধরনের বিজনেস, আপনি কী ধরনের বিজনেস করতেছেন আপনার এই পেজ দিয়ে, তো সেই ক্ষেত্রে ওই ধরনের আপনি একটা কভার পেজ দিবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই যাতে কভার ফটোটা আপনার খুব মানে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, সেরকম একটা প্রফেশনালি মানের একটা আপনি কভার পেজ দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজে যদি তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি দ্যাটস ফাইন, আর যদি মনে করেন আপনি নিজে তৈরি করতে পারেন না, ভালোভাবে তৈরি করতে না পারেন, তা সেই ক্ষেত্রে আপনি কোনো একজন গ্রাফিক্স ডিজাইনার যারা গ্রাফিক্স এক্সপার্ট ওইরকম কোনো একজন গ্রাফিক্স ডিজাইনার দ্বারা আপনি কী করতে পারেন, আপনার কভার ফটোটা পাশাপাশি আপনাদের লোগোটা ভালো করে আপনি তৈরি করে নিতে পারেন। কারণ যেহেতু আপনারা যদি এখানে প্রফেশনালি আপনারা বিজনেস করেন তাহলে অবশ্যই কি আপনাদের এখানে যে কভার ফটো পাশাপাশি লোগোটা এই দুইটা জিনিস আপনাদের কি প্রফেশনাল মানের হতে হবে। প্রফেশনাল মানের না হলে এখানে আপনার কাস্টমার বা ভিজিটর যখন আপনার এই পেজে ঢুকবে তখন তারা প্রথমে তাদের চোখ যাবে আপনার কভার পেজের দিকে, কভার পেজ পরে আপনার লোগোতে আসবে, তারপর আপনার এইদিকে বিজনেসের নেম, ইউজার নেম, ডিসক্রিপশন পরের বিষয়গুলো দেখবে, তা প্রথমে কভার ফটোতে চোখ যাবে। এই কারণে আপনাদের অবশ্যই কভার ফটোটা আপনাদের সেরকম কি আকর্ষণীয় আর সেরকম প্রফেশনাল মানের হতে হবে, পাশাপাশি লোগোটা আপনাদের কি আকর্ষণীয় হতে হবে। এখন যাই হোক, এখন এই আপনাদের এই যে আমি কভার ফটো লোগোটা যেটা বলতেছি, এখন এই কভার ফটো লোগোটা যদি এমন হয় যে আপনারা যদি কি করেন, যদি কোনো আপনার নিজস্ব কোনো কোম্পানির জন্য যদি আপনি ই করেন, যে কোনো ব্র্যান্ডিং পেজ খোলেন, আপনার যদি নিজস্ব কোম্পানি থাকে বা আপনাদের নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা কী করবেন, আপনাদের ওই কোম্পানির আপনারা কভার ফটো দেবেন পাশাপাশি আপনাদের কোম্পানির এখানে লোগোটা দেবেন। যদি আপনারা নিজস্ব কোনো ব্র্যান্ড বা নিজস্ব কোম্পানির জন্য আপনারা কি পেজ করলেন সেই ক্ষেত্রে, অথবা দেখা গেছে আপনারা এরম করতে পারেন যদি আপনাদের নিজেদের নামে ইচ্ছা করলে আপনারা ব্র্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। সেক্ষেত্রে নিজেদের নামে করলে আপনি কী করবেন, এখানে আপনার নিজের এখানে প্রোফাইল ফটো দেবেন, পাশাপাশি এখানে কী করবেন আপনি কী ধরনের সার্ভিস আপনি কাস্টমারকে দেবেন, আপনি সেই সার্ভিসগুলো আপনি আপনার কভার পেজের ভিতরে তুলে ধরবেন। তারপর আপনার এই কভার ফটোর ভিতরে আপনার সার্ভিসগুলো তৈরি সুন্দরভাবে একটা কভার ফটো আপনি তৈরি করবেন, পাশাপাশি এখানে কি এখানে আপনার প্রোফাইল পিকচারটা দেবেন যদি আপনার নিজের নামে আপনি ব্র্যান্ড তৈরি করেন সেই ক্ষেত্রে, অথবা দেখা গেছে এখানে যদি আপনার নিজের নামে ব্র্যান্ড কিংবা দেখা গেছে আপনারা কোম্পানি কোনো ব্র্যান্ডিং আপনারা পেজ না খুলে যদি এরকম করেন যে আপনারা কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বা আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কোনো দেখা গেছে কোনো ই কমার্স সাইট থেকে কত মার্কেট প্লেস থেকে আপনার প্রোডাক্ট নিয়ে ধরুন মার্কেটিং করবেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন ওইরকম যে কোনো আপনারা বিজনেস পেজ করতেছেন তাহলে সেই ক্ষেত্রে এখানে কী করবেন আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা এখানে কী করবেন আপনাদের যে বিজনেসের জন্য যেটা বললাম যে আপনারা এখানে প্রফেশনাল মানের কভার পেজটা সুন্দরভাবে তৈরি করবেন, নিজে না পারলে কোনো গ্রাফিক ডিজাইনার তৈরি করবেন, কভার ফটো লোগো এই দুইটা জিনিসই খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে, যাতে আপনারা কী করতে পারেন যাতে আপনারা আপনাদের কাস্টমারদেরকে বা যে ভিজিটরদের কী করতে পারেন আপনাদের এখানে কী করতে পারেন আপনারা ইমপ্রেস করতে পারেন, সেইভাবে আপনাদের কী করতে হবে এখানে যেটা বললাম কভার পেজ পাশাপাশি আপনাদের প্রোফাইল পিকচারটা সেইভাবে আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমাদের ধরেন যে এখানে তো আমাদের তৈরি করতে হবে সেই বিষয়টা তো আমরা জানলাম যে এখন কী করতে হবে আমাদের এখানে কভার পেজ লোগোটা, এখন আমরা এখানে বিষয়টা আমরা কীভাবে ইউজ করব তো সেই বিষয়টা এখন দেখি। তাহলে এখন ধরেন যে কি আমরা এখানে ইউজ করতে গেলে আমাদের কভার ফটো আর আমাদের এখানে প্রোফাইল পিকচারটা, প্রথম আমরা কভার ফটোটা দেখি। এখন কভার ফটো এখানে আমরা যেটা দিব তো সেটা এখন ধরো যে আমরা যদি প্রফেশনাল ভাবে তৈরি করার পরে এখন আমরা কীভাবে এখানে সেট করব, তার আগে এখানে জানতে হবে যে আমার এই কভার ফটোর এখানে সাইজটা কতটুকু, আমার এই ফেসবুক পেজে আমার যে কভার ফটোর সাইজটা কতটুকু মানে পারফেক্ট সাইজটা আমাকে জানতে হবে, ওই সাইজ অনুসারে আমাকে কভার ফটোটা এখানে বসাতে হবে। তাহলে প্রথমে আমরা সাইজটা জানি, আমরা সাইজটা জানার জন্য ধরুন যে আমরা কী করতে পারি, আমরা যদি গুগল থেকে সার্চ দিই আমরা এখানে লেখা দিই ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, আমরা কী লিখে দেবো 2021।
এখন আমরা এটা লিখে দেবো। কারণ কেন, আপনারা ধরেন যে অবশ্যই আপনাদের যেই সালে আপনাদের পেজটা তৈরি করবেন, যখন আপনারা 2022 সালে পেজ তৈরি করবেন তাহলে এখানে কী লিখে দেবেন আপনারা 2022, 23 সালে তৈরি করলে 23, যেহেতু বর্তমানে 21 সাল আমি 21 লিখে দিলাম। তাহলে এখন ধরেন যে কি এটা আপনারা সালটা কেন লিখে দেবেন, দেখা গেছে আপনার প্রতি বছরে দেওয়া গেছে অথবা দু এক বছর পরে পরে দেখা গেছে আপনাদের কি কভার ফটোর সাইজ বা যেটা আমরা বলি ব্যানারের সাইজ বা দেখা গেছে প্রোফাইল পিকচারের সাইজগুলো চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কী করবো, এখানে সাল লিখে দিয়ে সার্চ করবো। তাহলে সার্চ করতেছে, এখন সার্চ করার পরে এখন আমাদের এখানে কি, এখন আমাদের এখানে গুগল কী দেখাবে, আমাদের সাইজটা দেখাবে। তাহলে এখানে আমরা কী দিলাম, এখানে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ। তার ফেসবুক পেজের এখানে প্রোফাইল পিকচারের সাইজটা কতটুকু আছে আমরা দেখি প্রথমে। এই যে এখানে লেখা আছে ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ কত, আপডেটেড কত, ফর 2021 সাল আপডেট করছে, 2021 সালের জানুয়ারি 3 তারিখ আপডেট করছে। তাহলে এখানে কি বলতে, দি আইডিয়াল ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ কত, 360x360 পিকচার, বাট ফেসবুক প্রোফাইল পিকচার মাস্ট বি অ্যাট লিস্ট কত, হতে মিনিমাম 180x180। আপনার মিনিমাম সাইজ হতে হবে 180x180 হচ্ছে মিনিমাম সাইজ, কিন্তু আপনারা ধরেন স্ট্যান্ডার্ড সাইজ কত, যে স্ট্যান্ডার্ড সাইজ কত বলছে এখানে 360x60, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ, এটা হচ্ছে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। তাহলে এই সাইজটা আমরা প্রোফাইল পিকচারের সাইজটা জানলাম, এখন আমরা প্রোফাইল পিকচারটা রেডি করে ফেলাই, তারপর আমরা কভার ফটোর সাইজটা আমরা দেখে কভার ফটোটা আমরা রেডি করবো। তাহলে এখন যদি আমরা যেহেতু প্রোফাইল পিকচারটা পেয়ে গেছে এখানে, তাহলে প্রোফাইল পিকচারের সাইজটা আমরা এই করি। এখন এই সাইজটা আপনারা ধরেন যে কি, যদি আপনাদের দেখা গেছে কি আপনাদের যে প্রোফাইল পিকচার পাশাপাশি আপনাদের যদি কভার পেজটা যদি আপনাদের কি তৈরি করা থাকে, তো সেই ক্ষেত্রে ধরেন যে কি আপনারা এই সাইজটা তৈরি করে নেবেন। ওই সাইজটা আপনারা কি করতে পারেন, ধরেন আপনারা ওই canva.com দিয়ে করতে পারেন। আপনারা ধরেন যে কি canva.com দিয়ে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনাদের সাইজটা আপনারা করে নিতে পারেন। canva.com দিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, সাইজ করে নিতে পারি। এখান থেকে সাইজ করা যায়, আপনারা এখান থেকে ধরেন এই যে কাস্টম সাইজ থেকে আপনাদের সাইজটা এখানে ধরেন যে কি এখানে আপনার সাইজটা লিখে দেবেন। তো এখানে সাইজটা কত আছে, এখানে লেখা আছে কত, 360x360, এখানে 360x360 আপনারা লিখে দিলে ওই সাইজ অনুসারে আপনাদের এখানে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে সাইজটা তৈরি হয়ে গেলে ওই সাইজ অনুসারে ইচ্ছা করলে আপনারা canva.com দিয়ে ইচ্ছা করলে এখান থেকে আপনারা তৈরি করতে পারেন। এখানে এই সাইজ অনুসারে ধরুন আপনার ইচ্ছা করলে কভার ফটো পাশাপাশি প্রোফাইল পিকচারটা এখান থেকে আপনারা ধরুন তৈরি করতে পারেন। কিন্তু এখান থেকে ধরুন যে আপনার প্রফেশনালি খুব ভালোভাবে আপনারা ধরুন এখান থেকে তৈরি করা যাবে না, কিন্তু আপনারা যদি ওইরকম খুব ভালো মানের তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে যে বললাম কি আপনার গ্রাফিক ডিজাইনারটা তৈরি করতে পারেন, অথবা আপনারা যদি নিজের যদি ফটোশপ জানেন, অ্যাডোব ফটোশপ আছে, অ্যাডোব ফটোশপ দিয়ে আপনারা ভালোভাবে কি করা যায় আপনারা প্রফেশনাল মানের একটা কি আপনার একটা কভার ফটো বা আপনার প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। তো এখন ধরুন আপনারা ইচ্ছা করলে আপনারা যদি মোটামুটি তৈরি করতে চান, সেই ক্ষেত্রে canva.com দিয়ে করতে পারেন। এখান থেকে সাইজ নিয়ে আপনার নিজের মতো করে সুন্দর করে সাজাই করতে পারেন এটা দিয়ে। তারপর এখন ধরেন যে কি এটা ছাড়া ধরেন যে আপনারা যদি কভার ফটো আপনার প্রোফাইল পিকচার করা থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে আরেকটা অপশন আছে কি, ধরেন আপনার পেইন্ট নামে একটা অপশন আছে। তো পেইন্ট নামে একটা অপশন আছে, মানে পেইন্টে গেলে এখান থেকে সাইজটা করতে পারেন। তো এই পেইন্ট একটা অপশন আছে এখানে এই অ্যাক্সেসরিজের ভিতরে গেলে এখান থেকে এই পেইন্ট দিয়ে আপনার ইচ্ছা করলে এখান থেকে আপনার সাইজ করতে পারবেন আপনাদের কভার ফটো আপনাদের এটা ওই প্রোফাইল পিকচারটা। কিন্তু এগুলো এই পেইন্টের সাথে আমরা বেশি ইউজ করবো কোনটা, যদি পারি ক্যানভা, যে ক্যানভার সাথে সবচেয়ে ভালো কোনটা আমাদের অ্যাডোব ফটোশপ। তাই আমরা ডিরেক্টলি আমরা কী করবো, অ্যাডোব ফটোশপ দিয়ে করবো, কারণ এই অ্যাডোব ফটোশপ দিয়ে করলে সবচেয়ে ভালো করে আমরা করতে পারি। তাহলে এখন আমি অ্যাডোব ফটোশপে ঢুকি, আমি অ্যাডোব ফটোশপ থেকে আমি জিনিসটা আপনাদের পারফেক্টলি করে দেখাই দিয়েছি, কারণ এটা দিয়ে করলে সবচেয়ে ভালো হবে এবং সেটা সবচেয়ে প্রফেশনাল মানের হবে। তাহলে এখন ধরেন যে এখানে আমরা যে করবো এটা, এখানে আমাদের যে সাইজটা আমরা করবো, কিন্তু আপনারা ধরেন যে আমি তো সাইজ করবো, কিন্তু আপনারা ইচ্ছা করলে এই যে এটা দিয়ে এখান থেকে ফটোশপ দিয়ে আপনারা ধরেন যে কি আপনাদের কভার পেজটা পাশাপাশি দেখা গেছে আপনাদের ওই প্রোফাইল পিকচারটা আপনারা নিজেরা যদি ফটোশপ জানেন, তো সেই ক্ষেত্রে আপনি ফটোশপ দিয়ে তৈরি করতে পারেন। তৈরি করার পর এখান থেকে সাইজটা করতে পারেন। তো মনে করলাম ধরুন যে কি আমাদের একটা প্রোফাইল পিকচার একটা কভার ফটো অলরেডি আমাদের তৈরি করা আছে, আমরা কোনো গ্রাফিক ডিজাইনার দিয়ে কিংবা আপনার নিজেরা তৈরি করছি, এখন সেটার আমরা সাইজটা করবো। সাইজটা করে আমাদের কভার ফটো প্রোফাইল পিকচারটা কি করবো, অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে এখন ধরুন যে কি আমরা এখন প্রোফাইল পিকচারের সাইজটা আমরা কত দেখছিলাম, এখানে প্রোফাইল পিকচার সাইজ দিয়েছিলাম কত, এখানে আমরা দেখছিলাম 360x360। এখন আমরা কি করি, একটা প্রোফাইল পিকচার আমরা প্রথমে সার্চ করি, যেহেতু সার্চ করে আমরা নিব এখান থেকে, যেহেতু আমার কি এখানে ধরুন আমার কি ওইভাবে তৈরি করা নাই বর্তমানে, আমার কি প্রোফাইল পিকচার বা কভার ফটো তৈরি করা নাই, আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য এখন গুগল থেকে সার্চ করে কি করবো, আমি কভার ফটো একটা প্রোফাইল পিকচার আমি গুগল থেকে সার্চ করে নিব জাস্ট আপনাদের দেখানোর জন্য। তাহলে এখন আমি কি করি, এখান থেকে গুগল থেকে সার্চ দেই, আমি এখান থেকে সার্চ দিলাম, ধরুন এখান থেকে কি দিলাম, বেস্ট ডিজিটাল ক্যামেরা লেখে আমি সার্চ দিলাম। তো ডিজিটাল ক্যামেরা লেখে সার্চ দেওয়ার পরে এখন আমি ইমেজে যাই, ইমেজে গেলে এখন ডিজিটাল ক্যামেরার এখানে ইমেজের অভাব নেই, এখান থেকে জাস্ট আমি দেখানোর জন্য ধরুন আমি যে কোনো একটা ইমেজ নেই, ধরুন আমি এইটাই নিলাম, এইটা ধরুন নিলাম, নিয়ে এটা আমি এখন কী করি, এটা এখন থেকে আমি সেভ করে আমি কোথায় রাখি, আমার ফেসবুকে রাখি, এখানে ব্যাস এটা ধরুন আমি রাখলাম। তারপর এখন থেকে ধরুন যে আমি অন্য একটা পিকচার নেই, এখানে ধরুন বেস্ট ডিজিটাল ক্যামেরা আমি যদি লিখে দিই, এখানে কভার পেজ লিখে দিলাম,
কভার ফটো লিখে দিই, দেখেন কভার ফটোর সাইজের কিছু ইমেজ চলে আসবে এখানে অটোমেটিক। আচ্ছা আমি প্রোফাইল পিকচার লিখে দিই, প্রোফাইল পিকচার সাইজেরও আসতো এখানে ক্যামেরার ছবি। জাস্ট এখানে ধরুন আমি লিখলাম, এখান থেকে ধরুন যে একটা সাইজ নেই যে কোনো বেস্ট ডিজিটাল ক্যামেরা, ধরুন এটা লেখা আছে বেস্ট ডিজিটাল ক্যামেরা, এটা ধরে নিলাম, এটা আমি এখন সেভ করি। এখন এটা ধরুন যে এখানে সেভ করি, ব্যাস আমি ধরুন যে দুইটা আমার সেভ করা হয়ে গেল। এখন ধরুন কি আমরা এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমরা কি করলাম, একটা কভার ফটোর জন্য একটা আমরা ক্যামেরা নিলাম, আর একটা নিলাম কি একটা আমাদের প্রোফাইল পিকচারের জন্য। এখন এই দুইটা ধরুন আমরা এখান থেকে ফটোশপ দিয়ে কীভাবে সাইজটা করবো সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দুইটা ধরুন যে এই দুইটা নিলাম, এই দুইটা আমরা মনে করেছি কি এই দুইটা আমরা তৈরি করছি, কারণ এই দুইটা তৈরি করা জাস্ট এখান থেকে আমরা সাইজটা করে আমরা কি করবো কভার ফটো আমরা লোগোটা আমাদের পেজে আমরা বিজনেস পেজে বসাবো। তাহলে এখন আমরা কি করি, আমরা ওপেন করি, ওপেন করার পর আমাদের কোথায় রাখা আছে আমরা গেলাম ফেসবুকে, আমাদের এই ফোল্ডারে রাখা আছে। ফেসবুকে ঢোকার পরে এই যে আমাদের এটা কি আমাদের এসে কভার ফটোর জন্য আমরা এটা নিয়েছি, এটা আমাদের কিসের জন্য, আমাদের প্রোফাইল পিকচার বা লগোর জন্য এটা। তাহলে আমরা প্রোফাইল পিকচার আমার প্রথমে কি করি আমাদের কভার পেজটা আমরা সাইজ করি। তাহলে কভার পেজের সাইজটা কত সেটা জানতে হবে, এখন প্রোফাইল পিকচার সাইজটা অলরেডি আমরা জানছি। তাহলে আমরা প্রথমে প্রোফাইল পিকচারের সাইজটা করে ফেলাই, তার প্রোফাইল পিকচারের সাইজ কত আছে আমরা এখানে স্ট্যান্ডার্ড সাইজ কত 360x360 এই সাইজটা আমরা করে ফেলাই এখানে। তাহলে আমাদের প্রোফাইল পিকচার এটা আমরা ওপেন করি, আগে প্রোফাইল পিকচারের এটা সাইজ করি আমরা, এটা আমরা কি করতে পারি একটু ক্রপ করে নিতে পারি এখান থেকে, ধরুন এই যে এখানে এটা ক্রপ টুল, এটাতে আমরা একটু সাইজ করে নিতে পারি। ধরুন আমরা একটা সাইজ করে নিলাম, এখন আমরা এখান থেকে কত দেওয়া ছিল সাইজটা আমরা আরেকবার দেখে নিই একটু, 360x360 মিনিমাম সাইজ কত 180x180, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ কত বলছে আইডিয়াল সাইজ হচ্ছে 360x360, এই সাইজ দিয়ে এটা আমরা এখন সেভ করে দিলাম। বাস আমাদের কি এটা এখন সেভ হয়ে গেল, এই সাইজটা হয়ে গেল, এখন এটা ক্লোজ করে দেওয়া। এখন আমরা চলে যাই আমাদের কভার ফটোর সাইজটা কত, আমাদের কভার ফটোর পারফেক্ট সাইজটা আমরা দেখে কভার ফটোর সাইজটা আমরা তৈরি, কভার ফটোর সাইজটা আমরা এখানে তৈরি করবো। তাহলে এখন আমরা চলে যাই ফেসবুক পেজ প্রোফাইল পিকচারে গেলাম, এখন ফেসবুক পেজ আমরা কি লেখে দিই এখানে কভার ফটো লেখে দেই, এই যে লেখা আছে ফেসবুক পেজ কভার ফটো সাইজ 2021। তো লেখার পরে এখন ধরুন যে আমরা দেখেই দেখি এখানে যে দি বেস্ট সাইজ ফেসবুক কভার ফটো কত 2021 কত সাইজ কত এখানে আছে 812x320x312 পিক্সেল। এইটা আমার কিসের জন্য, এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের জন্য, কম্পিউটারের জন্য সাইজ হচ্ছে এইটা। আর আমার মোবাইল ডিভাইসের জন্য সাইজ কত আছে 640x কত দেওয়া আছে 360, এইটা হচ্ছে কিসের জন্য আমার স্মার্টফোনের জন্য, মানে আমার ফোনের জন্য, স্মার্টফোনের জন্য সাইজ হচ্ছে 640x360, আর আমার কম্পিউটারের জন্য সাইজ হচ্ছে কত 820x312, এইটা হচ্ছে আমাদের বর্তমান সাইজটা। এখন ধরুন এই যে নিচে আবার লেখা আছে হোয়াট সাইজ ইজ দ্য ফেসবুক বিজনেস পেজ কভার ফটো, তাহলে আমরা এখানে একটা ক্লিক করি, তো বিজনেস পেজ কভার ফটো কি এই যে ধরুন যে সাইজটা এখানে দেওয়া আছে সেম সাইজটা এখানে বলা আছে 820x312, এই যে 640x360। তাহলে এখানে বিজনেস পেজের এখানে কভার ফটোর ব্যাপারটা লেখা আছে সেম আমরা উপরে পেয়ে গেছে এখানে। তো এখন আমরা কি জানতে পারলাম যে আমাদের কভার ফটোর সাইজ কত, পারফেক্ট সাইজ হচ্ছে 820x312, এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ আমাদের কম্পিউটারের জন্য। আর মোবাইলের জন্য আপনারা করলে এই সাইজটা দিয়ে আপনাদের মোবাইলের জন্য এই সাইজটা আপনারা নেবেন, আপনাদের স্মার্টফোনের জন্য আপনাদের মোবাইলের জন্য আপনি এই সাইজটা নেবেন। তাহলে আমাদের কম্পিউটারের জন্য সাইজ কত 820x312, আমরা এই সাইজটা তৈরি করে ফেলি। তাহলে আমাদের আমার ওই আমাদের ইটা আমাদের ওপেন করি, তাহলে কোনটা এটা হচ্ছে আমাদের কি কভার পেজের ক্যামেরা এটা। তো এটা আমরা এখন সাইজ করি, ইমেজে গেলাম, ইমেজ সাইজ 820x312, 820x312, বাস আমাদের সাইজটা দিয়ে দিলাম। এখন আমরা সেভ করি, বাস সেভ করলাম। তাহলে আমাদের দুইটা সাইজে আমাদের করা হয়ে গেলো এখানে, তো সাইজ করার পরে এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের কি এখানে সাইজ করা শেষ, আমরা তাহলে গুগল থেকে সার্চ করে আমরা কি দেখলাম এখান থেকে আমাদের পারফেক্ট যে সাইজটা আছে বর্তমানে 2021 সালে সেটার কভার পেজের পাশাপাশি আমাদের যে প্রোফাইল পিকচার বা লগোটার সাইজটা আমরা এখান থেকে কি দেখে নিলাম। এখন আমরা সাইজ সব করা আছে, এখন কি করবো আমরা এখানে শুধু অ্যাড করবো। তাহলে এখন আমাদের পেজে আবার যাই আমরা, এখন এখানে পেজে যাওয়ার পরে এখন আমরা কি করবো এখানে, ধরুন এই যে এখানে আমরা কি করবো এখানে আমরা এডিটে যাবো, এডিটে যে এখানে কাজগুলো করবো। তাহলে আমরা প্রথমে আমাদের কভার ফটোটা আমরা এখানে অ্যাড করে দিই। তাহলে করার জন্য এখানে কি আমরা এই যে এডিট অপশনে যাবো, আপনার এডিট অপশনে যাবো, এডিট অপশনে যাওয়ার পর এখানে ধরুন যে এই অপশনগুলো এখানে দেওয়া আছে কি চুজ ফ্রম ফটো। তাহলে চুজ ফ্রম ফটোতে গেলে কি আপনার এখানে যে ফটোগুলো আছে আমরা এখানে যাই, এই যে চুজ ফটোতে গেলাম, যাওয়ার পরে যেই ফটোগুলো অলরেডি আমার কি করা আছে এখানে আছে, আমার যে ফটোগুলো এখানে আছে দেখাইতেছে, এখান থেকে আমি ইচ্ছা করলে কোনো ফটো আমি চুজ করে নিতে পারি। যদি চাই এখান থেকে কোনো ফটো চুজ করে নিয়ে আমি আমার এই ইয়াতে কি করতে পারি, আমার এখানে আমি অ্যাড করতে পারি, আমার এই কভার পেজ হিসাবে, আমি কভার পেজ হিসাবে কি করতে পারি, আমার এই পেজের ভিতরে আমি এখান থেকে কোনো ছবি নিচ্ছা করলে অ্যাড করতে পারি। যদি আপনি এখান থেকে কোনো ফটো নিয়ে চেঞ্জ করতে চান সেটা করতে পারেন।
এটাতে গতবার যে ফটো অ্যালবাম, আপনার অ্যালবামে যদি কোনো ফটো থাকে সেখান থেকে নিয়ে আপনার কভার কভার ফটো হিসেবে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে আমরা আবার এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে ক্রিয়েট স্লাইড শো। তো ক্রিয়েট স্ল্যাশ শো বিষয়টা কি, এটা আমরা আগে এমনিতে আপলোড করি কভার ফটোটা, তারপর আমরা ক্রিয়েট স্ল্যাশ শো বিষয়টাকে সেটা আমরা দেখবো। এটা শেষ করার পরে আমরা স্ল্যাশ শোর বিষয়টা আমরা টোটালে দেখবো, যে স্ল্যাশ শো বিষয়টাকে সেটা আমরা দেখবো। এখন এখানে পরে কি আছে, আপলোড ফটো। আপলোড ফটোতে কি করতে পারি, আমরা এখানে ডিরেক্টলি আপলোড করে আমরা দিতে পারি কম্পিউটার থেকে আপলোড করে। তারপর এখানে দেওয়া আছে আমরা কি রিপোজিশন, রিপোজিশন দেওয়া আছে কি আমাদের পজিশন ঠিক করার জন্য, যেই পজিশন আছে ইচ্ছা করলে এই পজিশন থেকে আমরা কি করতে পারি, এটা আবার মানে আমরা চাইলে পজিশনটা চেঞ্জ করতে পারি। রিপোজিশন মানে পুনরায় পজিশনটা চেঞ্জ করা। আর রিমুভ এখানে কি, আমরা ইচ্ছা করলে এইটা যেটা দেওয়া আছে এটা রিমুভ করে আমরা কি করতে পারি, এটা রিমুভ করে দিয়ে ইচ্ছা করলে অ্যাড করতে পারি। আমরা যদি চাই বর্তমানে যে কভার ফটো দেওয়া আছে এটা রিমুভ করে দেয়, নতুন করে অ্যাড করতে পারি, অথবা আমরা যদি চাই চেঞ্জ করার জন্য সেক্ষেত্রে আমরা আপলোড ফটো থেকে আমরা এখানে ফটোটা আপলোড করলে এটা চেঞ্জ হয়ে ওইটা চলে আসবে। তা সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে গেলে আপলোড ফটোতে করবো, আর যদি চাই যেটা রিমুভ করে করবো তাহলে রিমুভ করে পরে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আপলোড করতে পারি। তাহলে আমরা রিমুভ করলাম না, আমাদের এইটা থাকবে, ধরুন এইটা থাকবে, কিন্তু আমাদের এখানে শো করবে কোনটা, যেটা আমরা আপলোড করবো এটা ধরেন দেখি, এটা আমাদের এই যেখানে থাকবে এটা যদি আমরা এখানে রিমুভ না করি তাহলে এটা কোথায় থাকবে, আমরা চুজ ফ্রম ফটোতে গেলে আমাদের এই জায়গায় থাকবে, আমাদের এই জায়গায় থাকবে। ইচ্ছা করলে পরবর্তীতে আমরা যদি চাই যে এই যেটা আমরা এখানে আছে এটা আবার পরবর্তীতে আবার যদি চাই যে আমাদের এখানে অ্যাড করার জন্য এখানে থাকলে পরবর্তীতে আমরা ইচ্ছা করলে আবার এখানে চেঞ্জ করতে পারবো, যদি এখানে আমরা এটাকে রিমুভ না করি। আর রিমুভ করে দিলে তাহলে আমাদের এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে, আমরা পরবর্তী ছবিটা আমাদের এই ইমেজটা আমরা পরবর্তীতে পাবো না। তাহলে এখন আমরা কি এটা আমাদের এখানে থাকলো, পাশাপাশি এখন কি এটা এখানে শো করবে না, আমরা নতুন করে একটা আপলোড করবো। তা সেই ক্ষেত্রে আমরা কোথায় যাবো, আপলোড ফটোতে ক্লিক করলাম, করার পর আমাদের যে ফটোটা কোথায় আছে আমরা রাখছি, আমরা ফেসবুকে গেলাম, যাওয়ার পর এখন আমাদের এই যে আমাদের কি ক্যামেরার যে কভার ফটো আমরা রাখছি যেটা, এই যে এটা আমরা এখানে দেখাই দিলাম, বাস এটা দেখাই দিলে আমাদের এটা কি এই যে এখানে এসে পড়লো। এখন ধরেন যে কি এই যে ড্রাগ টু রিপোজিশন, ড্রাগ টু রিপোজিশন এখানে বলা আছে, এখানে আপনার ইচ্ছা করলে এটা ধরেন যে পজিশন ইচ্ছা করলে এদিকে এদিকে একটু চেঞ্জ করতে পারবেন, এদিকে এদিকে চেঞ্জ করতে পারবেন। তো এটা রিপোজিশনটা ধরেন যে চেঞ্জ করা যাবে, এটা করার পর এখন আমরা কি করবো, এটা সেভ চেঞ্জে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তাহলে সেভ চেঞ্জে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের এখানে সাইজটা পারফেক্টলি একেবারে আমাদের পেজের মধ্যে চলে আসছে। তাহলে এখন আমাদের সাইজটা এই যে ধরুন একবারে, যেহেতু আমরা 800x320 আমাদের পারফেক্ট সাইজটা আমরা সেট করছি, এখানে ধরুন আমার কভার ফটোটা হিসাবে ধরুন এখানে কি সুন্দরভাবে এখানে চলে আসছে। তাই এখানে কি এইভাবে আপনার একটা কভার ফটো যেভাবে দেখালাম এইভাবে আপনার এখানে অ্যাড করবেন, অ্যাড করবেন অথবা আপনার যদি অ্যাড করা থাকে সেটা এইভাবে আপনার চেঞ্জও করতে পারবেন। আচ্ছা, আমাদের কভার ফটোর বিষয়টা আমরা দেখলাম। এখন এখন এই কভার ফটোর পরে এবার আমাদের লগোর বিষয়টা আমরা ক্লিয়ার করি। এখন লগোটা আপনারা ধরুন দেখি লগোটা এই যাবার এখানে আমরা গেলাম, এই যে এখানে আমাদের এই যে এখানে ক্লিক করলাম, করার পর এখন এই যে ভিউ ফটো, আমরা ভিউ ফটোতে প্রথমে ক্লিক করি। ভিউ ফটোতে ক্লিক করলে এখানে কী করবে, আমাদের যে লগোটা আছে এই লগোটা এখানে দেখাবে, পাশাপাশি আমাদের এই লগোর অপশন যদি আরও কোনো লগো থাকে আমরা এখানে ক্লিক করি। এই যে এখানে ধরেন দেখি এই যে লগোটা আছে, আরও যদি কোনো লগো আমাদের থাকতো সেটা দেখাইতো। এটা ছিল আমাদের যখন পেজটা তৈরি করার সাথে সাথে বাইরে ডিফল্ট একটা লগো ছিল, এটা এটা একটা পিকচার ছিল, প্রোফাইল পিকচার ছিল। এখন আর আমরা যেটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে যেটা চেঞ্জ করছি এটা। তো এখন যাই হোক আমরা কী করবো, এখানে নতুন করে এটা চেঞ্জ করে নতুন করে আপলোড করবো। তা সেই ক্ষেত্রে আমাদের এডিট পিকচার প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। করার পরে এখন আমাদের ধরেন যে এখান থেকে আমরা নেবো এই যে আপলোড ফটো, আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কোনটা নেবো, এই যে এইটা নেবো, আমাদের এটা যেটা আমরা কী করছি এখানে আমরা রাখছি এটা নেবো, এটা আমরা এখন কি এখানে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে কি আমাদের এখানে চলে আসলো। এখন আপনারা কী করতে পারেন, এটা ধরুন আপনারা যে এখান থেকে এই যে ই করতে পারেন, এখন আপনারা যদি চান যে এইভাবে এই যে আপনারা জুম করে ছোট বড় করে আপনার যতটুকু নেওয়া দরকার এখন ধরুন যে এইভাবে থেকে এই যে ই করতে পারেন, এই যে আইনে আপনারা নিজের মতো করে সাইজ করতে পারেন যতটুকু দরকার, যতটুকু দরকার এইভাবে আপনারা পজিশন ধরুন নিচে করে চেঞ্জ করতে পারেন। এই ধরুন আমি এইভাবে নিলাম, নেওয়ার পর এটা কি এখন আমি এটা সেভ করি, কিন্তু সেভ করার আগে এখানে ধরুন আরেকটা বিষয় যেটা আছে কি এই যে আপনার ডিসক্রিপশনের বিষয়টা, কিন্তু এখানে এই যে প্রোফাইল পিকচারের মধ্যে এখানে ডিসক্রিপশনটা বিষয় দিচ্ছে, এইটা এখানে দেওয়ার মানেটা কি এখানে দিছে, এখন এই যে আপনার যেখানে আপনার যে প্রোফাইল পিকচারটা আপনার যে লগোটা থাকবে, তো এই এইটা লগোটা আপনার প্রোফাইল পিকচারটা ধরেন যে একটা কি আপনার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন ধরেন যে এই লগোর মাধ্যমে প্রোফাইল পিকচারের মাধ্যমে আপনি এখানে কী প্রকাশ পাইতেছে, যে আপনার বিজনেসের লগোটা কিংবা আপনার যে কোনো ব্র্যান্ড থাকে আপনার ব্র্যান্ডের লগোটা, আপনার কোম্পানির লগোটা। তো সেই ক্ষেত্রে এখন এইটার এই লগোটার উপর ভিত্তি করে আপনার কী করবেন, আপনার এখানে প্রোফাইল পিকচারের উপর ভিত্তি করে বা আপনার কোম্পানির আপনার যে কোম্পানি বা আপনার যে বিজনেস থাকবে আপনার ওই বিজনেসের বিষয়ে, ঠিক আছে, আপনার ওই বিজনেসের বিষয়ে আপনি এখানে কিছু লিখবেন, আপনার কোম্পানির সম্বন্ধে আপনি এখানে কিছু লিখবেন। তো সেই ক্ষেত্রে এখানে লিখলে বিষয়টা কী হবে, এখানে যখন লিখলে কী হবে আপনার দেখা গেছে, সেই ক্ষেত্রে কী হবে এখানে আপনি যেভাবে লিখবেন এর ভিতরে অবশ্যই আপনি কী করবেন, আপনার এই বিজনেসের নামটা বা আপনার যে কিওয়ার্ডের বিষয়টা থাকবে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যেমন বিষয় এখানে কি আপনি এখানে লেখা শুরু করলেন, যেমন আমি লিখলাম বেস্ট ডিজিটাল
বেস্ট ডিজিটাল ক্যামেরা দিয়ে পরে ধরলাম এখানে লেখা শুরু করলাম। এখানে ধরেন দেখি আমি যে বেস্ট ডিজিটাল ক্যামেরা আমার বিজনেস সম্বন্ধে বা আমার কোম্পানির সম্বন্ধে এখানে ধরেন দেখি আমি দুই তিন লাইন এখানে লিখলাম, আমার কোম্পানির সম্বন্ধে আমার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে এখানে আমি দুই তিন লাইন লিখলাম। লেখার পর এটা কী করবো, আমি এখানে সেভ দিব। তো এইটা এখানে লেখার আমার সুবিধাটা কি, এটা আমি লিখবো আমার কোম্পানির সম্বন্ধে বা আমার বিজনেস সম্বন্ধে আমি এখানে লিখবো। তো লিখলে সুবিধাটা কি, আপনি যদি এখানে লেখেন তখন আপনার ভিজিটর বা ট্রাফিকরা যখন এখানে আপনার বিজনেস নেম লেখা সার্চ দিবে, আপনার বিজনেস নেম লেখা যখন আপনার ভিজিটর বা ট্রাফিকরা সার্চ দিবে, সেটা আপনার গুগল থেকে সার্চ দিক বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে সার্চ দিলে তখন আপনার ভিজিটররা কী করতে পারবে, আপনার ওই সার্চ ইঞ্জিনের আপনার কী করতে পারবে, আপনার এই ইমেজটা লোগোটা আপনার প্রোফাইল পিকচারটা তারা দেখতে পারবে। কীরকম বিষয়টা, যখন আমরা এই যে এখানে ধরুন গেলাম, যাওয়ার পর এখন আপনার ভিজিটররা যখন এখানে গুগলে গিয়ে সার্চ দিবে, যখন এখানে লেখা দিবে যে আপনার বেস্ট ডিজিটাল ক্যামেরা লেখা সার্চ দিবে, সার্চ দেওয়ার পরে এখানে ধরুন যে কি সার্চ দেওয়ার পরে এই যে এখানে এই যে ইমেজের ভিতরে, এই ইমেজের ভিতরে কী করবে, এই ইমেজের ভিতরে আপনার যে এই যে ইটা আছে এই ইমেজের ভিতরে কি আপনার যে লোগোটা আছে বিজনেসের বা আপনার যে কোম্পানির লোগোটা আছে, তখন আপনার ভিজিটররা কী করতে পারবে, আপনার কোম্পানির বা বিজনেসের লোগোটা তারা এখানে দেখতে পারবে। কোথায়, এই গুগলের ইমেজ অপশনের ভিতরে আপনার লোগোটা আপনার এখানে আপনার বিজনেসের লোগোটা বা কোম্পানির লোগোটা এখানে শো করবে। তখন এখান থেকে আপনার ভিজিটররা কী করবে, এই যে দেখেন নিচে যেমন লেখা আছে, এই যে নিচে যেমন লেখা আছে, লেখার পরে এখানে এই যে নিচে লেখা আছে উপরে আছে, এরকম সেমভাবে এখন আপনি যখন এখানে ডিসক্রিপশন লিখবেন, আপনার ডিসক্রিপশন অংশ থেকে কী করবে, এখানে ডিসক্রিপশন অংশ থেকে আপনার কিছু লেখা এখানে দেখাবে, কিছু লেখা দেখাবে, তারপর আপনার এখানে আপনার কী করবে, আপনার লোগোটা শো করবে, আপনার প্রোফাইল পিকচারটা আপনার কোম্পানির বা বিজনেসের এটা এখানে লোগোটা বা প্রোফাইল পিকচারটা এখানে শো করবে। তো এই সুবিধা এখানে শুধু গুগল থেকে না, যে কোনো সার্চ ইঞ্জিন থেকে মানুষ সার্চ দিলে সেই ক্ষেত্রে মানুষ আপনার বিজনেসের লোগোটা বা আপনার কোম্পানির লোগোটা মানুষ এখানে দেখতে পারবে। তো এই আপনার এটা সুবিধা, পাশাপাশি এটা ধরুন আপনার কাজ করবে কি, আপনার বিজনেসটা মানুষ এখান থেকে সার্চ দিলে যেখান থেকে সার্চ দেয় মানুষ আপনার বিজনেসটা ইজিলি খুঁজে পাবে, আপনার কোম্পানিটাকে মানুষ ইজিলি খুঁজে পাবে। সেই ক্ষেত্রে আপনার এইটাও আপনার কি আপনার এটা আপনার এই ডিসক্রিপশনটা আপনার কি আপনার এসইও হিসাবে অনেকটা আপনার কাজে দিবে, মানে আপনার সার্চিংয়ের ক্ষেত্রে অনেকটা কাজে দিবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা কী করবেন, এখানে সুন্দরভাবে আপনার কোম্পানির সম্বন্ধে আপনার বিজনেস সম্বন্ধে এখানে আপনারা দুই তিন লাইনে সুন্দর করে এখানে ডিসক্রিপশন লিখে দেবেন। লেখার পরে আপনারা এটা সেট করলেন, সেট করার পরে এখানে লাস্টে কী করবো, আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কী হয়ে গেল, আমার এখানে আমার লোগোটা আমার প্রোফাইল পিকচারটা এখানে কী হয়ে গেল, অ্যাড হয়ে গেল। তাহলে আমার অ্যাড হয়ে গেলাম, এটা কি আমার আগে যেটা ছিল সেটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম। তাহলে চেঞ্জ করার সাথে সাথে আমাদের কি প্রোফাইল পিকচার বা লোগোটা চেঞ্জ হয়ে গেল, এবং আমরা কী করলাম, আমাদের এখানে যে ইটা ছিল কভার পিকচারটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন ধরেন যে কি এই যে আমরা চেঞ্জ করে দিলাম, এখানে আমাদের কি আরও যে ফাংশনটা বা আমাদের বাদ ছিল সেটা কোনটা, আমরা তো কভার ফটো পাশাপাশি আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করার বিষয়টা দেখলাম। এখানে এই যে আমাদের এখানে বিষয়ে আমরা যাই, কোনটা আমাদের বলছিলাম যে ক্রিয়েট স্লাইড শো, এখন আমাদের এই স্লাইড শোর বিষয়টা কি, স্লাইড শো বিষয়টা আমরা এখানে কীভাবে ইউজ করতে পারি এখন আমরা সেই বিষয়টা দেখি। তাই স্লাইড শো এখানে আপনাদের ইউজ করতে গেলে এখানে কীভাবে করবেন, তো আমরা এই যে ক্রিয়েট স্লাইড শো এখানে ক্লিক করি, ধরুন আমরা তো সচরাচর দেখা গেছে এইভাবে আমরা ইউজ করি, আমরা দেখা গেছে ম্যাক্সিমাম কি আমরা দেখা গেছে এইভাবে আমরা কী করি, এখানে এই যে কভার ফটো আর আমাদের প্রোফাইল পিকচারটা আমরা এইভাবে ইউজ করি এইভাবে সচরাচর। কিন্তু দেখা গেছে কি আমরা যদি চাই যে কি স্লাইড শো মাধ্যমে কী করতে আমাদের কভার ফটোটা রাখতে, সেই ক্ষেত্রে আমরা রাখতে পারি। স্লাইড শোর বিষয়টা আমি দেখতেছি এখনই, তখন তার আগে দেখুন আমরা যেগুলো অ্যাড করলাম এই যে এখানে চলে আসছে, এই যে ধরুন চলে আসছে আমাদের কি এই যে কভার ফটোটা চলে আসছে, এই যে এটা চলে আসছে দেখানো গেল চলে আসছে। তাহলে এখন ধরুন যে কি আমার এই পেজের আমার এই বিজনেস পেজের আমার যারা ফ্যান ফলোয়ার আছে কাস্টমার আছে তারা কী করতে পারবে, তাদের কাছে নোটিফিকেশন চলে গেছে, তারা কী করতে পারবে, তারা তাদের ইয়েতে ফিডে টাইম লাইনে কী করতে পারবে, তারা আমার এই কভার ফটো আমাদের এই লোগোগুলো তারা দেখতে পারবে। এখন ধরুন যে যাই হোক বিষয়টা আমরা বুঝলাম, এখন ধরুন যে কি আমরা এটা দেখি কোনটা আমাদের স্লাইড শোর বিষয়টা এখন আমরা ক্লিয়ার করি। এখন আমরা এই যে ক্রিয়েটিভ স্লাইড শো এই বিষয়টা কী কাজ করে, এখন আমরা ক্লিক করলাম, করার পরে ধরুন যে এখানে আপনার কী কাজটা করবে, এখানে আপনার এই যে এই বিষয়টা কী আছে লেটস ফেসবুক চুজ ফটো, আপনি এখানে কী করতে পারেন, আপনার যে ফটোটা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে স্লাইড শোয়ের মাধ্যমে কী করতে পারেন, আপনার ইচ্ছা করলে একাধিক আপনারা কী করতে পারেন, ইমেজ নিয়ে আপনারা একটা স্লাইড শো তৈরি করে আপনাদের এখানে কভার ফটো হিসাবে মানে স্লাইড শো হিসাবে আপনাদের কভার ফটো সেট করতে পারেন। বিষয়টা আমরা দেখি প্র্যাকটিক্যালি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা কী করলাম, এটা প্রথম এখানে আমরা এটা অফ করা আছে, এটা প্রথম এখানে ক্লিক করে আমরা এটা অন করব। তাহলে এখন আমরা অন করে দিলাম, অন করার পরে এখন এখানে আমরা কী করব, এখানে ধরুন আমরা ছবিগুলো নিব। অন করার পরে এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের ছবিগুলো অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে এখন ধরুন আমরা অ্যাড করতে গেলে কীভাবে করতে হবে আমরা সেই বিষয়গুলো দেখি। এই যে ধরুন যে এখানে আমাদের যদি ছবি থাকে এখান থেকে আমরা ড্রাগ করে নিতে পারি, এই যে ধরুন একটা দুইটা তিনটা দেওয়া আছে এখানে, কিন্তু আমরা এগুলো নিব না। এই যে ধরুন এখানে ধরুন যে একটা দুইটা তিনটা দেওয়া আছে, দুইটা একটা দেওয়া তো আছে আমাদের যেটা অলরেডি দেওয়া আছে, আরও যে দুইটা একটা আগে দেওয়া ছিল আর যে বিদে একটা দেওয়া আছে, তাহলে তিনটা দেওয়া আছে, আমরা এগুলো নিব না, আমরা ধরুন যে নতুন করে অ্যাড করে নিব। তা সেই ক্ষেত্রে আমরা কী করবো, এই যে প্লাসে ক্লিক করবো, আমরা এই যে প্লাসে ক্লিক করলাম,
করার পরে আমরা আপলোড ফটো থেকে আমরা নতুন করে অ্যাড করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি থাকতে হবে, আমাদের তো ইমেজ থাকতে হবে। তা সেই ক্ষেত্রে আমাদের ইমেজ ধরুন আমরা 2-3 ইমেজ নিয়ে নেই তারপর আপলোড করি, তাহলে সেই জন্য আমরা কি করব, আমরা ধরুন যেখান থেকে আমরা 2-3 ইমেজ নিয়ে নেই তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন আমরা ধরুন এইটা নিলাম, তারপরে ধরুন আমরা এইটা নিলাম কাজটা আমরা তাড়াতাড়ি কাজটা দেখার জন্য, তারপরে ধরুন আমরা এইটাও নিলাম। এখন এই যে আমি ইমেজ নিলাম, এই ইমেজগুলো কিন্তু এখন সাইজ করতে হবে, কোন সাইজ আমাদের যেই সাইজটা কি, যেই সাইজটা আমাদের কভার ফটোর সাইজ ছিল কত, 812x320। আমরা এখানে সাইজ কত, সাইজ ছিল কত 820x312, এটা ছিল আমাদের সাইজ। তাহলে এই সাইজ অনুসারে আমাদের প্রতিটা পিকচার, এই সাইজ অনুসারে প্রতিটা ইমেজ আমাদের কি সাইজ করে নিতে হবে। আমরা একটা বিষয়টা তাড়াতাড়ি করে নেই, এখন আমরা কি এখানে ক্লিক করলাম, করার পর আমাদের ইমেজগুলো কোথায়, এই যে আমাদের ইমেজগুলো এখানে আমরা ইমেজগুলো ধরুন আমরা 3 ইমেজে এখানে করলাম, এখন আমরা সাইজটা করে নেই 820x312, আমাদের সাইজটা এটা করা হয়ে গেল। এটা সাইজ করা হয়ে গেল, ব্যাস আমাদের সবগুলো ইমেজের সাইজ করা হয়ে গেল। এখন আমরা কি করি, এখানে অ্যাড করে দিই। এখন আমাদের এখানে কি করব, আমরা বলছি এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ধরুন আমরা এখান থেকে ধরুন যে আমরা রাখবো না, তা আমরা কি করব, এগুলো রাখবো না, আমরা ধরুন যে এগুলো চেঞ্জ করে দিব। ইচ্ছা করলে আমরা ধরুন যে এগুলো চেঞ্জ করতে পারি, যেগুলো আছে এই যে এখানে পেন্সিলের মতো আছে আমরা পেন্সিল থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা ধরুন আমরা নতুন করে অ্যাড করতে পারি। আমরা এই যেগুলো ধরুন চেঞ্জ করে দিই, যেগুলো চেঞ্জ করে দিই চেঞ্জও করবো পাশাপাশি নতুন করে অ্যাড করবো। আমরা এটা করবো, ধরুন আমরা ইচ্ছা করলে এই যেগুলো চেঞ্জ করে দিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরুন আমরা এখান থেকে এই ধরুন যে আপলোড ফটোতে ক্লিক করলে এখন আমরা এইটার পরিবর্তে অন্য ফটো নিতে পারি। আমরা যদি এখন আপলোড ফটোতে ক্লিক করলে কি হবে, আমরা আপলোড করলে এখান থেকে যদি আমরা ফটো আপলোড করি, আপলোড করলে কি হবে, এখান থেকে এইটা যেটা আছে এটা চেঞ্জ হয়ে ওইটা চলে আসবে, অথবা আমরা ইচ্ছা করলে এটা কি করতে পারি, রিমুভও করতে পারি। ধরুন আমরা রিমুভ করে দিলাম, এটা রিমুভ হয়ে গেল। এখন এটা সেমভাবে এটা রিমুভ করে দিলাম, এই সেমভাবে ধরুন এটা রিমুভ করে দিলাম। এখন আমরা নতুন করে নিব, তাহলে আমরা কি করতে পারি, এই যে এখানে নতুন করে আমরা কি করবো, স্লাইড তৈরি করবো। তাহলে আমরা এই যে প্লাসে ক্লিক করলাম, আপলোড ফটোতে গেলাম, যার পর আমরা যে ফটোগুলো নিলাম সেগুলো অ্যাড করি। ধরুন আমরা প্রথমে ধরুন এইটা অ্যাড করি, ব্যাস এটা এখানে আস্তে আস্তে আসার পর আমরা একটা অ্যাড হলো, তারপর আমরা আবার প্লাসে ক্লিক করি, আপলোড ফটোতে আবার যাই। এখন আমরা ধরুন যে কি এটা নিব, ব্যাস এইটা পর আমরা আবার প্লাসে ক্লিক করি, আপলোড ফটোতে গেলাম, আমরা পরেরটা নেই, ব্যাস এটা আমরা আবার আরেকটা নেই, আরেকটা কোনটা ছিল প্রথমে আমরা জেনে নিয়েছিলাম কোনটা, এই যে এটা আমরা নেই, তাহলে আমাদের 4 হয়ে যাবে। এইভাবে ধরুন আপনার এখানে ধরুন যে এই নিলাম, এইভাবে ইচ্ছা করলে আপনি আরও নিতে পারেন। তো এই যে আমি নিলাম এখানে, এগুলো ধরুন আপনার ইচ্ছা করলে এই যে ড্রাগ পজিশন ইচ্ছা করলে এগুলো পজিশন আপনারা এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, এদিকে দিকে আপনাদের পজিশন চেঞ্জ করতে পারেন। আচ্ছা এখানে যে নেওয়ার পরে এখন আমরা যখন ইমেজগুলো এখানে নিব, নেওয়ার পরে এখন আমরা লাস্টে কি করবো, এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ চেঞ্জে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে কি হলো হয়ে গেলো। এখন আমার পেজে যখন আমার ভিজিটররা আমার কাস্টমার আমার পেজে ঢুকবে, তখন তারা দেখবে কি এখানে আমার স্লাইড শো আকারে কি করা আছে, আমার কভার পেজটা তৈরি করা আছে। তারা কি করবে, এই যে এখানে আমার এই যেখানে ক্লিক করলে এই যে পরবর্তী ইমেজ এখানে ক্লিক করলে এই যে আছে। এখন ধরুন যে কি এইভাবে আমার কাস্টমাররা কি করতে পারবে, এখানে আমার যে বিজনেসটা আছে আপনারা এই বিজনেসটা এখানে কভার পেজগুলো দেখতে পারবে। তো এখন আপনার কোন ক্ষেত্রে অ্যাড করতে পারেন, ধরেন আপনাদের যদি কোনো এখানে আপনাদের কোনো কোম্পানি বা আপনাদের কোনো ব্র্যান্ডিং পেজ তৈরি করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের ওই কোম্পানির দেখা গেছে কি ওই কোম্পানির আপনাদের যে প্রোডাক্টগুলো থাকবে, আপনাদের যে কোম্পানির যে টোটাল বিষয়গুলো থাকবে, মানে কোম্পানির উপরে যে প্রোডাক্ট বা কোম্পানির যে আপনাদের ডিটেলস বিষয়গুলো আপনার বিভিন্ন ইমেজের মাধ্যমে ইচ্ছাগুলো কি করতে পারেন, আপনার ইনফোগ্রাফিক মানে দেখা গেছে আপনাদের ইমেজের ভিতরে বিজনেস সম্বন্ধে লিখলেন, দেখা গেছে ইনফোগ্রাফিক যেটা আমরা বলি ইমেজের মাধ্যমে বিজনেস সম্বন্ধে কিছু লেখা বা প্রোডাক্ট সম্বন্ধে কিছু লেখা, সেই ইমেজগুলো ইচ্ছা করলে আপনাদের এখানে আপনাদের এই স্ল্যাচ হিসেবে দেখাইতে পারেন। অথবা আপনারা এখানে ধরেন যে ধরনের বিজনেস করেন ওই বিজনেস সম্বন্ধে আপনার ইমেজের ভিতরে আপনারা কিছু লেখলেন, ইনফোগ্রাফিক হিসেবে কিছু লেখলেন, লেখার পরে ওই ধরনের 4-5 ইমেজ আপনারা এখানে কি করলেন অ্যাড করে দিলেন। এতে কি হলো, আপনার কভার পেজ থেকে আপনার কাস্টমাররা আপনাদের বিজনেস সম্বন্ধে এখান থেকে আপনাদেরকে জানতে পারবে, আপনাদের এখান থেকে ইমেজ থেকে বিষয়গুলো অনেকটা জানতে পারবে। এইভাবে ইচ্ছাগুলো কি করতে পারেন, আপনার স্ল্যাচ হিসেবে আপনারা এখানে ধরেন যে কয়েকটা ইমেজ আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, যদি আপনারা চান সেই ক্ষেত্রে এই বিষয়টা আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এখানে ধরুন আমরা সচরাচর আমরা কোনটা ইউজ করি, আমরা এখানে কি করি, আমরা একটা কভার ফটো এটা আমরা ম্যাক্সিমাম ইউজ করি। কিন্তু দেখা আপনার চাইলে স্ল্যাচের মাধ্যমে ইচ্ছা করলে কভার পেজ আপনি এখানে কি করতে পারেন, আপনি ইচ্ছা করে রাখতে পারেন যদি আপনি চান সেই ক্ষেত্রে। তো এখানে দেখা গেছে আমরা যে স্ল্যাচের বিষয়টা আমরা দেখলাম যে কীভাবে স্ল্যাচ আমরা অ্যাড করতে পারি সেই বিষয়টা। এখন ধরুন দেখা গেছে কি এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া থাকে, সেটা কোনটা ধরুন এখানে আমার এখানে দেওয়া নাই, কোন বিষয় থাকে দেখা গেছে একটা ভিডিওর একটা বিষয় থাকে।
দেখা গেছে এখানে কিন্তু আমার এখানে দেওয়া নাই, দেখা গেছে এখন দেখা গেছে আমরা কি আমরা হঠাৎ করে দেখি যায়, কিংবা দেখা গেছে এখন আমরা আগে দেখতাম যে বিষয়টা কি একটা ভিডিওর একটা বিষয় থাকে, কিন্তু আমার এখানে ভিডিওর একটা অপশন দেখানো যেটা থাকে এটা আমার এখানে দেওয়া নাই। থাকলে তো বিষয়টা আমি দেখাতে পারতাম যে কীভাবে এই কভার পেজের মধ্যে আপনার ভিডিও অ্যাড করতে হয়। কভার পেজের ভিতরে আপনাদের কাছে এখানে যে আপনার 20 থেকে 90 সেকেন্ডের আপনারা কি করতে পারেন ভিডিও অ্যাড করতে পারেন। আপনার দেখা গেছে কভার পেজের ভিতরে কি হিসাবে 20 থেকে 90 সেকেন্ডের মিনিমাম 20 সেকেন্ড বা সর্বোচ্চ আপনার 90 সেকেন্ড, এর ভিতরে যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটা আপনার এখানে অ্যাড করতে পারেন। কিন্তু ওই ভিডিওর সাইজটা হইতে হবে আপনার কত 800x320x312 পিক্সেল। আপনারা যেই সাইজটা এখানে দিবেন, আলাদা ভিডিও দেন, স্লাইড হিসাবে ইমেজ দেন, কিংবা কভার ফটোর এমনিতে ইমেজ দেন, যেইটাই দেন আপনার ওই ভিডিওর সাইজটাও থাকতে হবে 820x312 এই সাইজ থাকতে হবে। পাশাপাশি ভিডিওর আপনার কীটা ডিউরেশন কত হবে, মিনিমাম 20 সেকেন্ড, সর্বোচ্চ 90 সেকেন্ড, ওই হিসাবে কী করবেন আপনার এখানে ভিডিওটা আপনার এখানে অ্যাড করতে পারেন। তো সেইটা এখানে ভিডিও অ্যাড করার সিস্টেমটা কীভাবে, আপনি এখানে প্রথমে কী করবেন, আপনার এখানে প্রথমে আপনার এখানে একটা এই যে ফটো অথবা ভিডিও, ফটো অথবা ভিডিওতে ক্লিক করে অথবা ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনার এখানে কী করবেন আপনারা ভিডিও অ্যাড করে দেবেন। আপনার এখান থেকে কি আপনার যে ফটো ভিডিও অপশনে এখানে ক্লিক করবেন, করে আপনাদের যে ভিডিওটা থাকবে এই ভিডিওটা এখান থেকে আপনাদের ভিডিওটা দেখায় দেয়। এখানে প্রথমে ভিডিওটা আপনারা কী করবেন আপনাদের এই পেজের ভিতরে ভিডিওটা পোস্ট করবেন। ভিডিওটা এখানে পোস্ট হওয়ার পরে ভিডিওটা যখন আপনার পেজের মধ্যে পোস্ট হয়ে যাবে, পোস্ট হয়ে গেলে তখন আপনারা এই এডিটে ক্লিক করলে আপনাদের এখানে কি এই যে ভিডিওর ফাংশন দিয়ে আমার এখানে থাকতো, তাহলে ওই ভিডিওর ফাংশনে ক্লিক করলে কি হইতো, এই ভিডিওর ফাংশনে ক্লিক করলে যেমন আমার এখানে যে ছবিটা দেখায় সেইভাবে আমাদের এখানে ভিডিওটা দেখাইতো। যেমন আমার কি এখানে আমরা যখন এখানে ক্লিক করে যেমন চোজ ফটোতে ক্লিক করলে যেমন আমার ফটো দেখায়, সেমভাবে আমার ওই ভিডিওর অপশনে ক্লিক করলে এখানে ভিডিওটা আমার শো করতো। তখন এই ভিডিওতে ক্লিক করলে কি হইতো, এই ভিডিওটা আমার এখানে কভার ফটোতে চলে আসতো, তাহলে আমার ভিডিওটা আমি এখানে অ্যাক্টিভ দেখাইতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখানে ভিডিওর অপশনটা দেখাইতেছে না, তাহলে ভিডিও অপশনটা যদি আপনার এই পেজের ভিতরে যদি ভিডিওর অপশনটা দেখায়, তাহলে আমি যেভাবে বললাম এইভাবে আপনারা কাজ করলে আপনার ইচ্ছা করলে আপনাদের কভার ফটোর জন্য আপনারা কী করতে পারেন, আপনাদের ভিডিওটা ইচ্ছা করলে আপনারা কী করতে পারেন কভার পেজ হিসাবে আপনার ভিডিওটা এখানে অ্যাড করতে পারেন। তো এই আমাদের টোটাল বিষয়গুলো যেগুলো বললাম এখানে আমাদের কভার ফটো পাশাপাশি আমাদের যে প্রোফাইল পিকচারের যে টোটাল বিষয়গুলো মূলত হয়েছে এই। তো এই যেভাবে বললাম এইভাবে যদি আপনারা টোটাল বিষয়গুলো এইভাবে আপনারা সেট করেন ভালোভাবে, তাহলে আপনারা কী করতে পারেন আপনাদের এই পেজের বিজনেসটা আপনারা কী করতে পারেন, আপনাদের কাস্টমারদেরকে আপনারা কী করতে পারেন এইভাবে সুন্দরভাবে করে কাস্টমারকে ইমপ্রেস করতে পারেন। এতে আপনার যে কাস্টমার বা ভিজিটর বা আপনার যে ফ্যান ফলোয়ার আপনার পেজে ঢুকবে, এতে তারা প্রথমেই তারা দেবে কভার পেজ, এতে আপনার পেজের মধ্যে লাইক বেশি হবে, ফলো বেশি হবে, পাশাপাশি আপনার এখান থেকে যত লাইক আপনি কী করতে পারেন বাড়াইতে পারেন, ফলো বেশি বাড়াতে পারেন, ততই আপনার এখান থেকে আপনার বিজনেসটা আপনার বা আপনার যে ব্র্যান্ডিং পেজটা ততই আপনি বেশি কী করতে পারেন আপনারা ইম্প্রুভ করতে পারবেন, ততই আপনার বিষয়টা কি আপনাদের এখানে র্যাঙ্কিংয়ে চলে আসবে, ততই আপনার বিজনেসটা কী হবে তত বেশি আপনার বিজনেসটা গ্রো হবে। এই সে আমাদের এখানে টোটাল বিষয়টা আমাদের কভার পেজ, আমাদের এই প্রোফাইল পেজের টোটাল বিষয়টা মূলত হচ্ছে আমাদের এই। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড অবলিক চেঞ্জ অ্যাডভান্স ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।